হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা ডিসকাস করব টেস্ট কেস ডিজাইন টেকনিকের থার্ড টেকনিক, বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। তো বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কিভাবে কাজ করে আমাদের টেস্টিংয়ে, বা টেস্টিং টেকনিকটা কিভাবে কিরকম হয় সেটা নিয়ে আমরা ইন ডিটেলসে আমরা উইথ রিয়েল টাইম এক্সাম্পল আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলি, হোয়াট ইজ বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, এই নামটা শুনে আমরা এইটুকু বুঝতে পারছি যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস মানে একদম বাউন্ডারি লেভেলে কোনো ইনপুট পুট করে আমরা যখন কোনো টেস্টিং করব। নাও, এই বাউন্ডারি ভ্যালু লেভেলে ইনপুট পুট করা বলতে কি বোঝায়? সাপোজ আমি ধরে নিচ্ছি, লেটস এক্সাম্পল, সাপোজ আমার কাছে একটা ইনপুট ফিল্ড আছে, যে ইনপুট ফিল্ডে আমার ভ্যালু অ্যাকসেপ্টেড, লেটস সে 1 to 20। সো 1 to 20 মানে 1 থেকে 20টা ডিজিট আমার অ্যাকসেপ্টেড। নাও বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কি বলছে? বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস বলছে যে এই টেস্টিংয়ে কি করব, বাউন্ডারি ভ্যালুজ অফ ভ্যালিড এবং ইনভ্যালিড পার্টিশনের ওপর আমরা টেস্ট করব। কিভাবে করব? যেহেতু এই টেক্সট ফিল্ডটা 1 থেকে 20টা ডিজিট অ্যাকসেপ্ট করবে, সেহেতু এই বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসের একটা রুল আছে, একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? সূত্রটা এইরকম যে, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই ওয়ান, লেটস সে 1 to 20, আমি ধরে নিচ্ছি এই ওয়ান ইকালস টু সাপোজ এক্স, অ্যান্ড 20 ইকালস টু লেটস সে ওয়াই। লেটস সে এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি ওয়ানটা হলো এক্স আর 20 হলো ওয়াই। তার মানে কি হচ্ছে জিনিসটা দাঁড়াচ্ছে আমাদের এরকম যে, সাপোজ এক্স অ্যান্ড ওয়াই। নাও বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসের রুল বা সূত্র কি বলছে? আমাদেরকে বাউন্ডারি ভ্যালুতে গিয়ে ভ্যালিড এবং ইনভ্যালিড পার্টিশনের ওপর টেস্ট করতে হবে। নাও বাউন্ডারি ভ্যালুতে গিয়ে বলতে কি বোঝাচ্ছে? যখন, তাহলে আমার যদি 1 = x এবং 20 = y হয়, তাহলে আমার সূত্রটা এরকম দাঁড়াবে যে এক্স এক্স দেন এক্স প্লাস ওয়ান, এক্স অ্যান্ড এক্স প্লাস ওয়ান, লেটস সে আমি এরকম ভাবে লিখছি, এক্স দেন এক্স প্লাস ওয়ান, অ্যান্ড দেন এইদিকে আমি লিখবো এক্স মাইনাস ওয়ান। তার মানে আমি যেহেতু ধরেছি 1 = x, তার মানে এই 1 = x, এক্স যদি ওয়ান হয় তাহলে এক্স মাইনাস ওয়ান ইকালস টু জিরো, এক্স প্লাস ওয়ান ইকালস টু ওয়ান, প্লাস ওয়ান ইকালস টু টু। ঠিক তেমনই আমার হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম ভ্যালু, আমি এই এক্স ইকালস টু মিনিমাম ভ্যালু, ওকে, কারণ 1 থেকে আমার শুরু হচ্ছে ডিজিটটা কতটা অ্যাকসেপ্টেড, আপ টু 20। তার মানে 1 ইজ দ্য মিনিমাম ভ্যালু অ্যান্ড 20 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তো ম্যাক্সিমাম ভ্যালু আমি পুট করেছি ইকালস টু ওয়াই। সো তার মানে এরকম ইকুয়েশনটা দাঁড়াবে যে ওয়াই দেন ওয়াই প্লাস ওয়ান অ্যান্ড দেন ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এই রুলটা কেমন দাঁড়াবে? ওয়াই ইকালস টু 20, আমি যদি পুট করি ওয়াই ইকালস টু 20, তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকালস টু 19 অ্যান্ড ওয়াই প্লাস ওয়ান ইকালস টু 20 প্লাস ওয়ান ইকালস টু 21। তার মানে আমার মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম ভ্যালু 20। আমি কি করছি? আমি একদম বাউন্ডারি ভ্যালুতে গিয়ে, একদম বাউন্ডারি এন্ডে গিয়ে, একদম এক্সট্রিম এন্ডে গিয়ে আমি ভ্যালিড এবং ইনভ্যালিড পার্টিশন করে টেস্ট করছি। এই টোটাল কনসেপ্টটাকে বলা হয় বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। তার মানে যেহেতু টেক্সট ফিল্ডটা অ্যাকসেপ্ট করছে 1 to 20 ডিজিট, 1 ইজ দ্য মিনিমাম অ্যান্ড 20 ইজ দ্য ম্যাক্সিমাম, যেহেতু 1 to 20 ডিজিট অ্যাকসেপ্ট করছে, তার মানে আমার এই 1 to 20-র মধ্যে যা ভ্যালু থাকবে, অল ভ্যালুজ আর ভ্যালিড টেস্ট কেসেস, রাইট? তার মানে আমি ধরে নিতে পারি যে আমার 1 to 20 মানে এই পুরো পার্টটা আমার হয়ে গেল ভ্যালিড টেস্ট কেসেস। সো
এখানে ভ্যালিড টেস্ট কেস কি আছে আমার কাছে? তাহলে 1, 2, 19 and 20, those are valid test cases. Okay, and 0 or 21 are called invalid test cases, right? Invalid test cases. So now এখন আমাদের কাছে clear যে আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কিভাবে করব। তার মানে আমাদের কি করতে হচ্ছে, আমাদের এখন টেস্ট কেস ডিজাইন করছি আমাদের শুধুমাত্র এই ছটা ভ্যালুস দিয়ে, মানে x মাইনাস ওয়ান, x x প্লাস ওয়ান, y মাইনাস ওয়ান, y অ্যান্ড y প্লাস ওয়ান, এই ছটা ভ্যালু দিয়ে আমাদের টেস্ট কেস ডিজাইন করতে হবে। নাও বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসের মেন কনসেপ্টটা ক্লিয়ার। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমার এজ, আমার এজ বা আমার বয়সটা সাপোর্ট করবে, লেট সে ফিল্ডটা সাপোর্ট করবে আমি ধরে নিচ্ছি 10 to 70, লেট সে। তাহলে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কি বলছে, বলছে 10 ইজ দ্য মিনিমাম ভ্যালু অ্যান্ড 70 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে অ্যাজ পার রুল বা সূত্র অনুযায়ী কি হবে, 10 মানে আমি ধরে নিচ্ছি 10 ইকালস টু লেটস এ অ্যান্ড 70 ইকালস টু বি, তাহলে মিনিমাম ভ্যালু এ মাইনাস ওয়ান অ্যান্ড এ প্লাস ওয়ান। ঠিক তেমনই এখানে বি মাইনাস ওয়ান, বি অ্যান্ড বি প্লাস ওয়ান, তার মানে 10 মাইনাস ওয়ান ইকালস টু 9, 10 প্লাস ওয়ান ইকালস টু 11। ঠিক তেমনই বি ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, বি ইকালস টু 70, তাহলে বি মাইনাস ওয়ান ইকালস টু 71, এই সরি 69, 69 অ্যান্ড বি প্লাস ওয়ান ইকালস টু 71। তার মানে আমার ভ্যালিড টেস্ট কেস হবে 10 to 70, যেহেতু কোনো ভ্যালু, কোনো টেক্সট ফিল্ডের ভ্যালু যদি 10 থেকে 70 অ্যাকসেপ্ট করে, তাহলে আমি যদি 9 দিই ভ্যালু হিসাবে তাহলে সেটা নট অ্যাকসেপ্টেড, মানে ইনভ্যালিড। আবার যদি 71 দিই তাহলে সেটাও মানে ইনভ্যালিড বা নট অ্যাকসেপ্টেড। তাহলে আমার ভ্যালিড টেস্ট কেস হবে অনলি বিটুইন 10 to 70, সেটাকে আমি মানে পার্টিশনে ভাগ করে নিচ্ছি, একদম বাউন্ডারি লেভেলে গিয়ে, এক্সট্রিম এন্ডে গিয়ে আমি পার্টিশনে ভাগ করে নিচ্ছি। তাহলে আমার এখানে ভ্যালিড টেস্ট কেস হবে 10, 11, 69 অ্যান্ড 70, অ্যান্ড ইনভ্যালিড টেস্ট কেসেস হবে 9 এবং 71, দোজ আর আউট অফ রেঞ্জ, যেগুলো আউট অফ রেঞ্জে আছে। সো নাও এখন আমাদের কাছে ক্লিয়ার যে এই এক্স্যাক্টলি বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসটা কিভাবে কাজ করে ইন আওয়ার টেস্টিং লাইফ। ওকে, সো নাও এরপরে আমি বলবো যে এই যে মানে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসের ইম্পর্টেন্স কি আছে, বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কিভাবে সাহায্য করে। না সাপোজ ধরে রাখ আমরা কোনো জিনিস টেস্টিং করছি, আমরা যখন কোনো কিছু ক্রাইটেরিয়া টেস্টিং করছি, আমি ধরে নিচ্ছি সেখানে লটস অফ টেস্ট কেসেস আছে, এবং আমি ধরে নিচ্ছি এক একটা টেস্ট কেসের জন্য মানে কি বলবো, আমাকে হিউজ মানে হিউজ নাম্বার অফ ডেটা দিয়ে টেস্ট করতে হয়। ওকে, যখন আমাদের হিউজ নাম্বার অফ ডেটা দিয়ে টেস্ট করতে হবে, তখন আমরা ইজিলি সেই টোটাল যে মানে ডেটা আছে সেটাকে আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু এবং একটা মিনিমাম ভ্যালু ধরে নেব। দেন আমরা সেই ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বার অফ ভ্যালুটাকে যদি আমি বাউন্ডারি এন্ডে গিয়ে ফেলে দিই অ্যাজ পার রুল, যদি আমি এ মাইনাস ওয়ান, এ আর এ প্লাস ওয়ান, ঠিক তেমনই বি মাইনাস ওয়ান, বি আর বি প্লাস ওয়ান করে নিই, তাহলে আমার হিউজ নাম্বার অফ ডেটা সেটটাকে আমি ইজিলি ছয়টা মানে ছটা টেস্ট কেসে আমি ডিজাইন করতে পারবো। এটা একটা বড় অ্যাডভান্টেজ। নাও সেকেন্ড ইম্পর্টেন্স কি বলতে পারি আমি একটা, যেহেতু আমার এই বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস একটা ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক। ওকে, আমি আগের ভিডিওতে বলেছি যে টেস্ট কেস ডিজাইন টেকনিক এবং ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক বোথ আর সেম। সো যেহেতু এই বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কামস আন্ডার ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক, আর তাহলে এখানে মেন ফোকাস করবে ভ্যালিড এবং ইনভ্যালিড টেস্ট সিনারিওর উপর, যেটা আমাদের একদম এক্সট্রিম এন্ডে গিয়ে কোনো রকম কোনো
মানে আমার যে সমস্ত ভ্যালিড ডেটা আছে তার উপর কোনো রকম কোনো এফেক্ট না ঘটিয়ে যখন আমার একদম এক্সট্রিম এন্ডে গিয়ে আমাদেরকে বাউন্ডারি ভ্যালু মানে আমাদের ইস্যু বা এরর খুঁজতেই বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস কাজে লাগে। নাও নাম্বার তিন ইম্পর্টেন্স কি বলতে পারি, না যখন আমাদের ধরো সাপোজ কোনো একটা ফিল্ডে আমি কোনো ইনপুট পুট করছি, বিভিন্ন মানে ভেরিয়েবলস অফ ইনপুট আমি পুট করছি, সেখানে কি ক্যালকুলেশনের ব্যাপার থাকে, যেখানে ক্যালকুলেশনের ব্যাপার থাকবে সেখানে মানে লটস অফ ক্যালকুলেশন যেখানে দরকার থাকবে সেখানে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস ইজ দ্য মোস্ট রেসপন্সিবল পার্সন, সেটাকে কমিয়ে দেবে। কারণ আমি তো বলেই দিয়েছি এখানে একটা সূত্র কাজ করবে, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুর সঙ্গে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস ওয়ান, ম্যাক্সিমাম ভ্যালু প্লাস ওয়ান, দেন মিনিমাম ভ্যালু মাইনাস ওয়ান, মিনিমাম ভ্যালু প্লাস ওয়ান, এই ছটা উপায়ে টেস্ট ডিজাইন করলেই আমার বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসটা 100% কারেক্ট। ওকে, সো নাও এখন আমাদের কাছে ইন ডেপথে ইন ডিটেলসে উইথ এক্সাম্পল এটা ক্লিয়ার হয়ে গেল যে হোয়াট ইজ বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। সো মেক শিওর যখন তোমরা এই বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস নিয়ে আরো ইন ডিটেলসে দেখবে তখন এই সূত্রটা অলওয়েজ মাথায় রাখবে যে হোয়াট ইজ দ্য রুল। রুল কি বলছে, যদি কোনো টেক্সট ফিল্ড আমার অ্যাকসেপ্ট করে কোনো মানে বিটুইন টু ডিজিট, সাপোজ 1 to 20 ডিজিট অ্যাকসেপ্ট করছে, তাহলে আমার সূত্রটা হবে 1 ইজ দ্য মিনিমাম ভ্যালু অ্যান্ড 20 ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে 1 মানে মিনিমাম, মিনিমাম মাইনাস ওয়ান, মিনিমাম প্লাস ওয়ান, দেন ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মাইনাস ওয়ান, ম্যাক্সিমাম প্লাস ওয়ান। বাস এই সূত্রতে আমরা এই সূত্রটা ইউজ করে আমরা ইজিলি বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিসের টেস্টিং করতে পারবো। আর এই সূত্র অনুযায়ী আমার ওই রেঞ্জের মধ্যে আমার যে রেঞ্জটা আছে, রেঞ্জ আছে 1 to 20, এই 1 to 20 মধ্যে যে ভ্যালুগুলো মানে যে আমি বাউন্ডারিগুলো সেট করব বিটুইন দিস 1 to 20 সেইগুলো হবে আমার ভ্যালিড টেস্ট কেসেস। আর এক্সট্রিম এন্ডে মানে একদম বাইরে যেটা চলে গেছে, যেমন 0 আর 21 যেগুলো রেঞ্জের বাইরে চলে গেছে, সেইগুলো আমার হবে ইনভ্যালিড টেস্ট কেসেস। তো নাও এখন আমাদের কাছে ক্লিয়ার, টোটাল ইন ডেপথে ক্লিয়ার হোয়াট ইজ বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। সো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা খুবই কাজে লাগবে বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস সম্বন্ধে জানতে গেলে। এবং এটা ইন্টারভিউয়ের জন্য খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য কনসেপ্ট বিটুইন বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস। সো মেক শিওর আমরা ঠিক আমি যেভাবে বললাম তোমরা ঠিক সেইভাবেই জিনিসটা ইন্টারভিউকে প্রেজেন্ট করবে। তো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমার টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেস্ট কেস ডিজাইন টেকনিকের 4th টেকনিক নিয়ে। থ্যাংক ইউ।